সালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, এই যে আমি একটা ঘাসের জমিতে আছি, এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন এই ঘাসটায় পাতাগুলো দেখেন কেমন চ্যাপটা পাতা, এই কিন্তু নরম। এটা ছাগলের জন্য, ভেড়ার জন্য, গরু মহিষ যে কোনো প্রাণীর জন্য খুবই একটা ভালো মানের একটা ঘাস, হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস। এটা 22-25% এই ঘাসটাতে প্রোটিন রয়েছে, নরম এবং মিষ্টি স্বাদযুক্ত এই ঘাস। এই ঘাসটা আপনার উচ্চতায় 5-6 ফিট পর্যন্ত হয়ে থাকে। যদি এটা উচ্চতায় একটু ছোট, কিন্তু একটা ছোপাতে আপনার সর্বোচ্চ 250 পর্যন্ত আপনার চারা হয়ে থাকে। 250 চারা আপনি প্রথম স্টেপে পাবেন না, এটা আপনার দ্বিতীয় তৃতীয় স্টেপে যা পাবেন, তৃতীয় ধাপ যখন কাটবেন তখন এই চারাটা পাবেন। আর প্রথম ধাপে 80-120টি হয়ে থাকে, তারপরেরটা হচ্ছে 200টি পর্যন্ত, তারপরে 250 পর্যন্ত যায় আর কি। আর এই ঘাসটার স্থায়িত্বের দিক থেকে কিন্তু আপনি অনেক দিন এই একটা কাটিং রোপণ করে আপনি ফলন পাবেন, যেটা হচ্ছে 5-7 বছর পর্যন্ত এই কাটিং থেকে, এক কাটিং থেকে আপনি ফলন পাবেন। আর এই যে ঘাসটা আপনার ভূমি থেকে শুরু করে সারা কাণ্ড জুড়ে পাতা, এই অত বেশি পাতা থাকায় কিন্তু আপনার গবাদি পশু এটাকে খুবই বেশি পছন্দ করে। আর এটা মেশিনের কোনো প্রসেসিং লাগে না, কেটে আপনার গবাদি পশুর সামনে রাখবেন, খেয়ে সাবার করে ফেলবে। আর যদি আপনি এই ঘাসটা এখনও রোপণ করে না থাকেন, তাহলে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ঘাসটা আপনি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি। আমাদের নিকটে রয়েছে পরিপক্ক কাটিং, আপনারা যে কোনো সময়ে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন। আর এই কাটিং আপনি কিভাবে রোপণ করবেন, এই কাটিংটা আপনি কতটুকু দূরত্বে রোপণ করবেন, কীভাবেই বা জমি প্রস্তুত করবেন, সে ব্যাপারে অনেক তথ্যবহুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যদিও নতুন কোনো তথ্য জানতে ইচ্ছে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এই ঘাসটি আমি আবারও বলছি, পরীক্ষামূলক হলেও আপনি রোপণ করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার খামারে অবশ্যই সফলতা আনবে, কাঁচা ঘাসের চাহিদাও পূর্ণ হবে যথেষ্ট পরিমাণ। তো ভিডিওটি দীর্ঘায়িত করব না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।